প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুইটি দিনের যে কোনো একটি দিন আপনারা যদি তাবিজ দিয়ে যদি কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন। অনেকেই আছেন যারা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তাদের জন্য এই মহামূল্যবান ঔষধি গাছটি। বন্ধুরা, আপনাদেরকে এই গাছটি ভালো করে আমরা দেখিয়ে নিচ্ছি, গাছটি দেখে নিন। এই গাছটির ফল রয়েছে, ফলগুলো গোল গোল ছোট ছোট ফল। বন্ধুরা, এই গাছটির শিকড় আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এই দুইটি দিনের যে কোনো একটি দিন কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে। গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, গাছটির নাম হচ্ছে বনমরিচ গাছ। গাছটির ফুলগুলো মরিচ গাছের মতো, গাছটির মধ্যে ফল হয় এবং এই গাছটি কিন্তু নানান রকম রোগের কাজ করে থাকে। এই গাছটির শিকড় আপনারা কিভাবে কোমরে ধারণ করবেন আপনাদেরকে আমি নিয়মটি বলে দিচ্ছি। এই গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পচিত খ্যাতের আশেপাশে আপনারা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটি খুঁজে পাওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে শিকড়টি তুলে নিতে হবে এবং তারপর এই ঔষধি গাছটির শিকড় আপনাদেরকে সামান্য একটি শিকড় কেটে আপনাদেরকে একটি তাবিজের ভিতর ভরে নিতে হবে এবং শনিবার অথবা মঙ্গলবার দিন এই শিকড়টি একটি লাল সুতো দিয়ে কোমরে বাঁধতে হবে। তাহলেই আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই বনতুলসী গাছটির শিকড় কোমরে ধারণ করলে তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে কার্যকারিতা পায়নি, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।